আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা প্রিপোজিশনের বিগত বছরের প্রশ্ন সমাধান করছিলাম আজকের আলোচনায় আমাদের কমিল্য বোর্ড দুই সালের প্রশ্নটি সমাধান করছি প্রিয় পরীক্ষার্থীরা তোমরা আমার কাছ থেকে যারা সাজেশনস বা হ্যান্ড নোট সংগ্রহ করেছ তারা সাজেশনসটি বের করে ক্লাসটি করলে ভালো বুঝতে পারবে চলো আমাদের আজকের আলোচনা শুরু করি উই গট আওয়ার ফ্রিডম আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম ড্যাশ দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস ড্যাশ লাইফস অর্থটি হচ্ছে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম শত শত মানুষের আত্মত্যাগের মাধ্যমে অথবা আত্মত্যাগের জন্য অথবা আত্মত্যাগে তাহলে তুমি যদি বলো যে আত্মত্যাগের মাধ্যমে তাহলে বলবা থ্রু অথবা তুমি যদি বলো আত্মত্যাগের জন্য তাহলে ফর তুমি যদি বলো আত্মত্যাগে তাহলে বলবা অ্যাট এখানে তিনটি উত্তরই সঠিক আচ্ছা তাহলে ওই গড অফ ফ্রিডম আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম এখানে আমরা বসালাম তোমার থ্রু ফর অথবা অ্যাট দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ আমরা হান্ড্রেড থাউজেন্ড এগুলোর পর অফ ব্যবহার করি তো সংখ্যা মেন করার জন্য থাউজেন্ডস অফ হান্ড্রেডস অফ এগুলো মনে রাখবে দি আমরা কিন্তু এর আগের ক্লাসে বলেছিলাম মাঝখানে যদি তোমার বাম পাশে যদি দি থাকে এবং ডান পাশে শূন্যস্থান থাকে ন্যাচারালি অফ বসাতে হয় কারণ দি এবং অফের মাঝখানে নাউন বসে তাহলে দ্য পেট্রিয়ট পেট্রিয়টস অব আওয়ার ল্যান্ড আমাদের দেশের দেশপ্রেমিকেরা ফর্ট যুদ্ধ করেছিল তো যুদ্ধ করেছিল ড্যাশ দ্য অপারেশন অব দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে তাহলে বিরুদ্ধে ইংরেজিটা হচ্ছে তোমার অ্যাগেনস্ট এ জি এ আই টি মুখস্থ রাখবে ইংরেজি হচ্ছে অ্যাগেনস্ট দা অপারেশন অফ দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স ফাইনালি পরিশেষে দ্য অপরেশার্স অপ্রেশ মানে অত্যাচার করা যারা অত্যাচার করে তাদেরকে বলা হয় অপারেশর অত্যাচারী অবশেষে অত্যাচারীরা বাউন্ড বাধ্য হয়েছিল টু সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল আত্মসমর্পণ কারো কাছে করতে হয় তাহলে টু আওয়ার ফ্রিডম ফাইটার্স আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল বাট আ গ্রেট নাম্বার দেখো এখানে আমি আগেই বলেছি সংখ্যার পর সাধারণত অব বসে তাহলে গ্রেট নাম্বার অফ মানে হান্ড্রেড অফ থাউজেন্ড অফ নাম্বার অফ এগুলোর পর অবশ্যই তাহলে অফ দ্য সন্স তাহলে এ গ্রেট নাম্বার অফ দ্য সন্স অফ দ্য ল্যান্ড এই মাটির অনেক সংখ্যক সন্তান টায়েট মারা গিয়েছিলেন ড্যাশ দ্য অয়ার যুদ্ধের ভিতরে মারা গিয়েছিলেন মৃত্যুর অনেক দাপ রয়েছে বা ক্ষেত্র রয়েছে তো সেক্ষেত্রে আমরা যখন যুদ্ধের ভিতরে মারা যাই সেক্ষেত্রে ইন ব্যবহার করে থাকি তো ইন দ্য অয়ার যারা যুদ্ধে মারা গিয়েছিলেন আচ্ছা সুন ড্যাস দ্য অয়ার যুদ্ধের ঠিক পরে তো পরে ইংরেজি আফটার সোন আফটার দ্য অয়ার যুদ্ধের পরে দ্য দা এই যে খাবারটা দা পেয়েছি তাহলে নিশ্চয়ই এখানে একটা অব ব্যবহৃত হবে তাহলে দ্য গভর্নমেন্ট অফ দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের সরকার ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন ড্যাস দ্য মেমোরি অফ মার্ডার্স শহীদদের স্মরণে তাহলে ইন মেমোরি অফ দ্য মার্টার্স শহীদদের স্মরণে আমরা একটু রিভাইজ করছি উই গট আওয়ার ফ্রিডম ফর দ্য স্যাক্রিফাইস অফ হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ লাইফস আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম জন্য কিসের জন্য ফর দ্য স্যাক্রিফাইস হাজার হাজার এবং শত শত জীবনের বিনিময়ে বা জীবনের মাধ্যমে বা জীবনে জীবনের বিনিময়ে এরকম দি পেট্রিয়টস অফ অল ল্যান্ড আমাদের দেশের দেশপ্রেমিকেরা ফর্ট যুদ্ধ করেছিলেন অ্যাগেইনস্ট দ্য অপারেশন অব দ্য ওয়েস্ট পাকিস্তানি রুলার্স পশ্চিম পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ফাইনালি পরিশেষে দ্য অপারেশর অত্যাচারীরা অয়ের বাউন্ড বাধ্য হয়েছিল টু সারেন্ডার আত্মসমর্পণ করতে আত্মসমর্পণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন টু ব্যবহৃত হয় টু আওয়ার ফ্রিডম ফাইটার্স বাট আ গ্রেট নাম্বার অফ সংখ্যার পরে অব ব্যবহৃত হয় আ গ্রেট নাম্বার অফ দ্য সন্স অব দ্য ল্যান্ড এই মাটির বিশাল সংখ্যক সন্তানেরা ডায়েট মারা গিয়েছিলেন ইন দ্য ওয়ার যুদ্ধে সুন আফটার দ্য ওয়ার যুদ্ধের ঠিক পরে দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ বাংলাদেশের সরকার ফাউন্ডেড দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন মেমোরি অব দ্য মার্ডার্স শহীদদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ করেন তোমরা এই প্রশ্নগুলো যদি রিভাইজ করে একটু নিজেরা পড়ো তাহলে আরেকবার রিভাইজ করলে এটা আরও ভালো প্রিপারেশন হবে বলে বিশ্বাস করি প্রিয় দুই হাজার সালের পরীক্ষার্থীরা তোমাদের রুটিন প্রকাশ করা হয়েছে এবং তোমরা জানো তোমাদের পরীক্ষা হচ্ছে তিরিশে জুন থেকে শুরু তো এই পরীক্ষার জন্য তোমরা যারা একটু চিন্তিত রয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই ইংরেজি বিষয় নিয়ে অন্ততপক্ষে এই ইংরেজি বিষয়ের উপর আমি তোমাদের জন্য টেস্ট পেপার্স বিশ্লেষণ করে এই দুটি বই তৈরি করেছি বই বলতে হ্যান্ড নোট এই হ্যান্ড নোটটি তুমি যদি সংগ্রহ করো বা তোমার কাছে যদি থাকে এখানে খুবই সহজ এবং সংক্ষিপ্ত সাজেশনস রয়েছে যারা একটু অপেক্ষাকৃত দুর্বল রয়েছে তাদের জন্য রাইটিং আইটেমগুলো শর্ট টেকনিকে কীভাবে লেখা যায় সেটা রয়েছে আর আমি তোমাদের যে ইউটিউব বা ফেসবুকে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো তো এখান থেকেই করাচ্ছি কাজেই এখানে টেস্ট পেপার্স বিশ্লেষণ করে তোমাকে এই শর্ট সাজেশনস বা হ্যান্ড নোটটি করা হয়েছে তুমি যদি এইটা পড়ো বা এইটা সংগ্রহ করো তাহলে তোমার টেস্ট পেপার্স পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ এটা টেস্ট পেপার্স বিশ্লেষণ করেই করা হয়েছে এবং খুবই শর্ট সাজানো গোছানোভাবে সাজেশনসটি তোমাদেরকে দেওয়া হয়েছে সাজেশনসটি যদি তোমাদের সংগ্রহ করতে হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে এস এম এস ডিবে যে স্যার আমার এই সাজেশনসটি প্রয়োজন তাহলে তোমাকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো যে কীভাবে তুমি নিতে পারো প্রিয় পরীক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই রাখবো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় এনেছি আল্লাহ হাফেজ